আপনিও কি সেই কোটি কোটি মানুষের মতো যারা বছরের পর বছর ধরে ইনকাম করছেন কিন্তু সেভিংস এবং ইনভেস্টমেন্টের নামে আপনার কাছে বিশেষ কিছু নেই? যদি উত্তরটা হ্যাঁ হয় তবে আপনাকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করে রাখুন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তাহলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি নিয়মিত হেল্পফুল ভিডিও দেখতে পারেন এবং আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিশ্বের অন্যতম সফল ইনভেস্টর ওয়ারেন বাফেট অর্থ সংক্রান্ত দুটি খুব সহজ নিয়মের কথা বলেছেন। প্রথম নিয়মটি হলো কখনোই অর্থ হারাবেন না এবং দ্বিতীয় নিয়মটি হলো কখনোই প্রথম নিয়মটি ভুলবেন না। এত বড় ইনভেস্টমেন্ট গুরুর এই বক্তব্য থেকে বোঝা যায় যে টাকা কতটা গুরুত্বপূর্ণ। এবং এটা সত্য যে একজন মানুষের জীবনকে লক্ষ্য করলে দেখা যায় হাসপাতালে জন্ম নেওয়া থেকে জীবনের শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে একজন ব্যক্তির অর্থের প্রয়োজন হয়। তাই অর্থ উপার্জন করা খুবই জরুরি এবং সেই অর্থ সঠিকভাবে পরিচালনা করাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আজকের ভিডিওতে পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত কিছু বিষয় শেয়ার করব, যাতে অর্থের সঠিক ব্যবস্থাপনা সহজ ভাষায় বোঝা যায় এবং কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ও নলেজ প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করা যায়। সবার প্রথমে দেখতে হবে ফাইন্যান্সিয়াল গোলস বলতে কি বোঝায়। ফাইন্যান্সিয়াল গোলস বলতে সেই স্বপ্ন বা দায়িত্ব বোঝায় যা পূরণ করতে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন, যেমন একটি বাড়ি কেনা, নিজের সন্তানদের জন্য হায়ার এডুকেশন, ড্রিম রিটায়ারমেন্ট ইত্যাদি। এবার প্রশ্ন আসে, ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে? একটি সঠিক প্ল্যানিং করতে হবে এবং এটি কমপ্লিট ডিসিপ্লিনের সাথে ফলো করতে হবে। আর যেহেতু আমরা এখানে মূলত অর্থের সাথে সম্পর্কিত এমন লক্ষ্যগুলির কথা বলছি, তাই আমরা এই প্ল্যানিংকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলবো। তাই আজ আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ আর্থিক পরিকল্পনা এবং এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করব। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হলো অর্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের একটি প্রক্রিয়া, মূলত ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটানোর জন্য বর্তমানে টাকা পয়সার ব্যবস্থা করা। এবং এই ব্যবস্থাটি আমাদের বর্তমান আয় থেকে অর্থ সঞ্চয় করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হয়, যেমন ফিক্সড ডিপোজিট, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইত্যাদি। ফর এক্সাম্পল, যদি কাউকে 30 বছর পর রিটায়ারমেন্ট নিতে হয় এবং সেই সময়ে তার 1 কোটি টাকার প্রয়োজন হয়, তাহলে তাকে দেখতে হবে আজ থেকে তাকে কত টাকা সঞ্চয় করতে হবে এবং দেখতে হবে কোন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ইনভেস্ট করলে তার রিটায়ারমেন্টের সময়ে সে 1 কোটি টাকা পাবে। আপনি প্ল্যানিং শব্দটিতে মনোযোগ দিন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটি প্রক্রিয়া, এটি একটি চলমান প্রক্রিয়া। এমন নয় যে আপনি প্ল্যান করেছেন এবং তারপর ভুলে গেছেন। আপনাকে সময়ে সময়ে এর প্রতি মনোযোগ দিতে হবে এবং আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার কৌশল উন্নত করে ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়। আপনার ফাইন্যান্সিয়াল গোলস কি, এই গোলস নিয়ে আপনি এখন কোন অবস্থানে আছেন, আপনি এখন যেখানে আছেন সেখান থেকে কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্যে পৌঁছাবেন, কেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রয়োজন, এই বিষয়ে আমেরিকান অথর ও বিজনেসম্যান জন এল বেকলি বলেছেন, বেশিরভাগ মানুষ ব্যর্থ হওয়ার প্ল্যান করে না, তারা ব্যর্থ হয় কারণ তারা প্ল্যান করে না। আপনি যদি প্ল্যান করেন তবে আগামীকাল আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন, কিন্তু আপনি যদি প্ল্যান না করেন তবে একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যে আপনাকে 20 বছর পরে জীবনে অনেক আপোষ করতে হবে। কিন্তু আপনি কি আপনার সুখের সাথে আপোষ করতে চান? আপনি কি আপনার সন্তানদের উচ্চশিক্ষা এবং আপনার স্বপ্নের রিটায়ারমেন্ট আপোষ করতে চান? আমি শিওর আপনি চান না। তাই আপনাকে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে। আপনার মনে হতে পারে, আমার অনেক টাকা আছে, আমার এসব প্ল্যানিংয়ের কী দরকার? আপনি যদি খবর দেখে থাকেন বা খবরের কাগজ পড়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বহু কোটিপতি সুপারস্টার, বিজনেসম্যান বা স্পোর্টস সেলিব্রিটিদের দেউলিয়া হওয়ার কথা শুনেছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে কারোর জীবনে আসতে পারে সেদিকে চোখ ফেরানো ঠিক নয়। প্রকৃতপক্ষে যাদের কাছে বেশি অর্থ রয়েছে তাদের আরও গুরুত্ব সহকারে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত, কারণ ভবিষ্যতে তাদের বর্তমানের লাইফস্টাইল চালিয়ে যেতে তাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। এবং এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তাদের বর্তমান সোর্স অফ ইনকাম, সেটা চাকরি হোক বা ব্যবসা, ভবিষ্যতেও প্রয়োজনীয় টাকা দিতে পারবে। আবার আপনার যদি মনে হয় আমার তো কোনো রকম খেটে খুটে দিন চলে, তাই আমার জন্য এসব ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থহীন, কিন্তু আপনার ধারণা ভুল। আপনার জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করতে না পারার জন্য দোষী কোনো ব্যক্তির খরচ, তার আয় নয়। ক্রেডিট কার্ডের যুগে বেশিরভাগ মানুষ আবেগের বসে এমন অনেক অপ্রয়োজনীয় খরচ করে যে শেষে সঞ্চয় করার মতো 1 টাকাও থাকে না। কিন্তু আপনি জিনিসটা বুঝুন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনার জন্য কোনো বিকল্প নয়, এটা আপনার অপরিহার্যতা, এটা আপনার জন্য কম্পালসারি। আপনি যদি আপনার সন্তানদের ভবিষ্যতের সাথে খেলতে চান তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন না, কিন্তু আপনি যদি আপনার সন্তানদের ভবিষ্যৎ সিকিউর করতে চান তাহলে আপনাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতেই হবে। আশা করি এতক্ষণে আপনি এটা বুঝতে পেরেছেন, আপনার জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রয়োজন। কিন্তু আপনার মনে এবার প্রশ্ন আসছে, আমি তো ফাইন্যান্স বিষয়ে বিশেষ কিছু জানি না, তাহলে আমি কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারি?
প্রথম কথা, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনাকে নিজেকে করতে হবে এমন নয়। এর জন্য আপনি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদেরও সাহায্য নিতে পারেন। তবে আপনি নিজে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন বা কোনো অ্যাডভাইজারের সাহায্য নিন, যে কোনো ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভলি ইনভলভ থাকতে হবে এবং প্রতিটি ফাইন্যান্সিয়াল ডিসিশন সাবধানে নিতে হবে। এবার হয়তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটি অত জটিল নয় এবং সামান্য প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করতে পারি। হয়তো সেই প্ল্যানিংটি নিখুঁত হবে না, কিন্তু তবুও একটি কার্যকরী প্ল্যানিং আপনাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। আসলে কোনো প্ল্যান নিখুঁত হয় না, সময়ে সময়ে সেটাতে পরিবর্তন আনতে হয়। এই কাজে আপনি আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন অথবা অনলাইনে অ্যাভেলেবেল বিভিন্ন রিসোর্স ব্যবহার করে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করতে পারেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কী এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেন প্রয়োজন সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।